স্যুপ খেতে আমরা সকলেই ভালোবাসি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম স্যুপের একটা দুর্দান্ত রেসিপি, সমস্ত খাঁটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা বানানো ভীষণ সহজ, বানাতে যে অনেক উপকরণ লাগে তাও কিন্তু নয়। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই দেখো, স্যুপ বানানোর জন্য সবসময় সলিড মাংসটা কিন্তু বেশি প্রেফার করা হয়, কারণ তাতে একেবারেই ফ্যাট থাকে না। তাই আমি মুরগির ব্রেস্টের মাংসটা নিয়ে নিয়েছি, আর এটা আগে থেকে ধোয়া ছিল, তাই ভালো করে কিমা করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, একটু সয়া সস আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, মানে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নিলে মাংসটা নরম হয়, তাই ঘণ্টাখানিক ম্যারিনেট করে রেখে দিলাম, চাইলে তোমরা ইনস্ট্যান্ট করতে পারো। আর এই দেখো, স্যুপটা বানানোর জন্য কিছু সবজি লাগছে। এখানে ছোট সাইজের একটা গাজর নিয়েছি, গাজরটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ঠিক এই রকমভাবে। দেখো, স্যুপ মানে যে শুধু ঝোল হবে তা কিন্তু নয়, তাতে যদি একটু ভালো সবজি থাকে তাহলে কিন্তু পেটটাও ভরে, তাই সবজির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তুমি একটা গাজর আর 50 গ্রাম মতো বিনস নিয়েছিলাম, এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, আর এর সাথে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম আর নিয়েছিলাম অর্ধেক বাঁধাকপি। তো সমস্ত সবজিগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই তাদের স্যুপের মধ্যে একটু সবজি দিয়ে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু তাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো, আর বয়স্ক মানুষদেরও কার্বোহাইড্রেট জাতীয় বেশি খাবার খাওয়া উচিত নয়, তাই এই ধরনের স্যুপ খেলে অনেকটাই কিন্তু উপকার হয়। আর তাছাড়া অসুস্থ মানুষের মুখে রুচি থাকে না, তো এই ধরনের স্যুপ খেলে কিন্তু মুখে রুচি আসে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সমস্ত সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, তো এই সবজিতে আরও দুটো উপকরণ দিতেই হবে, সেটা হলো আদা আর রসুন, না হলে কিন্তু স্যুপের টেস্টটাই আসবে না। বেশ 6-7 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 25 গ্রাম মতো আদা আমি গ্রেট করে নিচ্ছি, তো এটাতেই কিন্তু স্যুপের একটা অসাধারণ টেস্ট আসবে। এবার রান্নাটা শুরু করব। কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। আদার রসুনটাকে একটু হালকা করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। এই সমস্ত সবজি কিংবা মাংসটা কিন্তু বেশি ভাজাভাজি করব না, জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজাভাজিতে খাবারের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই কড়াইয়ের মধ্যে চিকেনটা একটু নাড়াচাড়া করে বাকি সবজিগুলোও দিয়ে দিলাম একই সাথে, এবং সবজিগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব নরম হওয়া পর্যন্ত। তো দেখো, আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর কিন্তু দিইনি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যদি লবণের প্রয়োজন হয় পরে দেখে স্বাদ মতো লবণ দিয়ে দেব, কারণ স্যুপে যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তবে কিন্তু স্যুপটা খেতে একদম ভালো লাগবে না। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় রান্না করব। এই দেখো, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে সমস্ত সবজি আর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু এগুলো ছোট ছোট করে কাটা তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখো, স্যুপটা কিন্তু বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার একটু টেস্ট করে দেখে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আগে থেকে কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি বা শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, যেহেতু আজকের এই রেসিপিটা আমি বয়স্কদের জন্যে আর বাচ্চাদের জন্যে বানাচ্ছি। এবার স্যুপটাকে ক্লিয়ার করার জন্যে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এই দেখো, একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের যে সাদা অংশটা হয় সেই সাদা অংশটা নিয়ে নিচ্ছি,
কেবলমাত্র হলুদ অংশটাকে রেখে দিচ্ছি। সাদা অংশটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি সুপের ভেতরে। সুপটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো সুপের ঘনত্বটা কীভাবে ঠিকঠাকভাবে আনতে হয়। সুপটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি সুপের ভেতর। এতে কিন্তু সুপের গাঢ়ত্বটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে, একদম রেস্টুরেন্টের মতো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি। অসাধারণ হয়েছে। তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের ভেজ চিকেন স্যুপ।